এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে, নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়ায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভেদ আর উপজেলা নির্বাচনে বিভিন্ন ধরনের দুর্ঘটনার খবরগুলো তারা একে মূল প্রতিবেদন করেছে। এর বাইরেও তারা ফটো ফিচার সহ জানিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের খবর, আশা জাগিয়েও হার বাংলাদেশের। আরও আছে, অর্থনৈতিক সংকট গভীর, শিগগিরই সমাধান নেই, নোয়াব ও সম্পাদক পরিষদের বৈঠকে এই ধারণাটি উঠে এসেছে। এরপর আছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনামে আছে, এমপি আজিম হত্যার রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা, যুক্তরাষ্ট্রে পালানোর শাহিনের পেছনে কারা আছেন সেটা নিয়েও তদন্ত চলছে। আরও আছে, বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ, দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদি বৈঠক। বাংলাদেশের বিশ্বকাপে ম্যাচে হারের খবরটিও আছে, জিততে জিততে হেরে গেল বাংলাদেশ। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনামে আছে, এমএলএম এর আদলে 800 কোটি টাকা সংগ্রহ, বিদেশে পাচারের নীল নকশা, কোম্পানি মালিকদের যুক্তরাজ্য, দুবাই, পাকিস্তান ও ভারত কানেকশন, প্রভাবশালী নেতা, স্ত্রী ও কন্যা কোম্পানির অংশীদার। এর বাইরে আছে, প্রধানমন্ত্রীর বৈঠকের খবরটি একটি ছবি সহ তারা চেপেছে। আরও আছে আরেকটি খবর, এমপি আনার হত্যা মামলা নিয়ে ফেঁসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েক নেতা। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর, তাদের প্রধান শিরোনামে আমরা ছবি সহ দেখতে পাচ্ছি শেখ হাসিনার বৈঠকের খবরটি আছে, শেখ হাসিনা মোদি বৈঠকের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ। এর বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন, এমপি আজিম হত্যায় গ্রেফতার হতে পারেন অনেকেই, এটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। আর সিলেটে টিলা ধসে প্রাণ হারালেন বাবা মা ছেলে, গতকাল সিলেটে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছিল সেই খবরটি। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনামে আছে, বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা, 8 মাসেও ট্রেড লাইসেন্স পায়নি কলোটেক্স অ্যাপারেল লিমিটেড। আর বড় করে ছবি সহ তারা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের খবরটি ছেপেছে, শেখ হাসিনা মোদি বৈঠক, দুই দেশের সম্পর্ক সামনে আরও দৃঢ় করার আশাবাদ। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ, আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।